থানায় নিয়াসা এক কিশোরীর দেহ বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ধুমধুমার কাণ্ড বেঁধে যায় হেমতাবাদ থানা চত্বরে। এদিন মৃত কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানা ঘেরাওয়ের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর দেহ বৃহস্পতিবার উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরীর নাম সীমা নাসরিন, তার বাড়ি হেমদাবাদ থানা এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সীমা স্থানীয় মাধবপুর কাশিডাঙ্গা এলাকায় এক কিশোরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল, কিন্তু অভিযোগ ওই প্রেমিক তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, সে কারণে বিয়ের দাবিতে সীমা তার বাড়ির সামনে ধর্ণায় বসে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। এরপর সীমাকে তারা থানায় নিয়ে আসে। ওই কিশোরী থানায় আসার পর বাথরুমে যেতে চায়, কিন্তু বাথরুমে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাথরুম থেকে সে না বেরোনোয় কর্তব্যরত পুলিশ বাথরুমের দরজা ধাক্কা দেয়, কিন্তু কোন রকম সারা শব্দ না পেয়ে পুলিশ বাথরুমের দরজা ভেঙে ওই কিশোরীকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মৃত্যু হয় ওই কিশোরীর। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হেমতাবাদে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার। অন্যদিকে শনিবার সকাল থেকেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি করেন মৃত কিশোরীর পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে। ঘটনাটা হয়েছে আমার ভাগ্নি সমাজপুরে বেলতর গ্রামে একটা ছেলের বাড়ি চলে যায়। হ্যাঁ, ছেলে যা বাড়ি যাওয়ার পরে হ্যাঁ একদিন বেকো আনি, বেকা আনার পরে তারপরে আবার চলে যায়, আবার যে চলে যায় ভাগ্নিটাকে ওখানে মারে রেপ করে। হ্যাঁ, তারপর বলছে প্রশাসন নিয়ে আসছে, প্রশাসন তারপর মেম্বার প্রধানকে ফোন করছে, ফোন করার পর সব লোক এখানে একতভাবে আসছে, আসার পরে হ্যাঁ বডিটা যে মারা গেল তা দেখাবে তো, বলবে তো, বলছে বাথরুমে মারা গেছে। বাথরুমে কিভাবে মারা গেছে? বাথরুমটা তো ওখানে এভাবে ফাঁসি দিতে পারবে না, ফাঁসিটা ওখানে লাগাইতে পারবে না যে বাথরুমে মারা গেছে। তো অফিসারকে বললাম যে স্যার ঠিকই আছে, যে কীভাবে প্রসিজন হয়েছে আপনি সবটা খুলে বলেন। বলছে না আমরা নিয়ে আসছিলাম, থানায় মারা গেছে। তা থানায় কীভাবে মারা যায়? থানায় তো লোক আসার জন্য যায়, হ্যাঁ বাঁচার জন্য যায়, থানায় আবার মারা যায়। হ্যাঁ, তা এই কথার পরে বলে যে না সুইসাইড করছে। সুইসাইড কীভাবে করবে দেখান আপনি, বাথরুমটা দেখলাম এটা সুইসাইড করার জায়গা না। তারপর বলছে মোড়কে পাঠা দিয়েছে, আবার আমাদের লোক রায়গঞ্জে মোড়কে গেলো, হসপিটালে গেলো, নাই কোথাও নেই, আজকে বলছে মোড়কে পাঠা দিয়েছে। মোড় সে তো হ্যানতে বাজে, তা মোড়কে ওখানে কীভাবে পটিটা চলে গেল? গার্জেন ছাড়া, সিগনেচার ছাড়া, যে কোনো জিনিস ছাড়া চলে গেলো, স্যার বডিটাও পাঠাই দিল। এখন আমরা যে যারা রেপ করছে যারা দোষী ওদেরকে আমরা ন্যায্যভাবে ফাঁসি চাই। হ্যাঁ, কেসটা পেছানো ঘুরানোর সিস্টেম করতেছে। মূলত অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, যারা করছে ঘটনাটা এদেরও বিরুদ্ধে। প্রশাসন নিরবভাবে কাজ করবে, এককভাবে কেন কাজ করবে, নিরবভাবে কাজ করতে হবে, যারা দোষী তাদেরকে সাজা দিতে হবে। ওইখান থেকে ধরে নিয়ে আসছে ছেলে মেয়েকে, আনে নাই, হ্যাঁ দুটাকে নিয়ে আসতে হবে, নিয়ে আসে নাই। তখন আমি স্যারকে বললাম আমাকে দেখাও, বলছে কি পোস্টমার্টামে আমি দিয়ে দিয়েছি। তো কেন পোস্টমার্টামে দিয়ে দিয়েছেন তা আমাকে দেখাও, আমার মেয়েকে দেন। বলছে কি আমি দিব না, মার ধার এখানে থানায় করছে, আর আমাকে আমার ভাস্তাকে বলছে কি আমি চাকরি দেব। হ্যাঁ, চাকরি টপ দেখাইছি। আমাদের মেয়েটাকে দিচ্ছে শুধু বিচার চাই, আমি বিচার চাই মেয়েটাকে চাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিটিভি সংবাদ, হেমতাবাদ।